নীলফামারীর ডিমলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে এক পদে দুই শিক্ষককে নিয়োগ দেওয়ার অভিযোগে প্রতারণার মামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পোস্ট অফিস মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই শিক্ষকের নাম রফিকুল ইসলাম। তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত রয়েছেন। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, 2015 সালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সামাজিক বিজ্ঞানের শিক্ষক হিসেবে নিয়োগ পান রুস্তম আলী। 2019 সালে তিনি এমপিও ভুক্তির জন্য আবেদন করেন, কিন্তু একই বছর বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জালিয়াতি করে একই পদে বিকাশ চন্দ্র নামের একজনকে নিয়োগ দেখিয়ে এমপিও ভুক্তির আবেদন পাঠান। পরবর্তীতে চাকরি এমপিওভুক্ত না হওয়ায় প্রধান শিক্ষক সহ তিনজনের নাম উল্লেখ করে নীলফামারী আদালতে মামলা করেন রুস্তম আলী। এ মামলায় অপর আসামিরা হলেন বিদ্যালয়ের তৎকালীন সভাপতি সাইয়েদুল ইসলাম ও বিকাশ চন্দ্র। ভুক্তভোগী শিক্ষক রুস্তম আলী বলেন, সহকারী শিক্ষক হিসেবে সামাজিক বিজ্ঞানের শিক্ষক পদে ওই প্রতিষ্ঠানে 2015 সালে নিয়োগ পাই। প্রধান শিক্ষক জালিয়াতি করে একই পদে দুজন শিক্ষককে নিয়োগ দেখান। বিষয়টি জানার পর প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি আমার এমপিভুক্ত এনে দেবেন বলে জানান, কিন্তু আজও আমাকে এমপিভুক্ত করা হয়নি। এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ ওসি লাইসুর রহমান বলেন, শিক্ষক নিয়োগে প্রতারণার মামলায় গ্রেপ্তারের পরোয়ানা থাকায় ওই শিক্ষককে গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠানো হয়েছে। আমি মোহাম্মদ রুস্তম আলী, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান বালাপাড়া নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়। আমার বাবার নাম মৃত আব্দুল গফুর, মাতা হোসনে আরা বেগম, গ্রাম সাতনাই বালাপাড়া, ডিমলা নীলফামারী। আমি বালাপাড়া নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে 2011 সালে ফেব্রুয়ারি মাস থেকে অদ্যাবধি শিক্ষকতার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছি, কিন্তু প্রধান শিক্ষকের দ্বারা আমি বিভিন্নভাবে লাঞ্ছিত, বঞ্চিত ও প্রতারিত হয়ে আসছি। 2011 সাল থেকে অদ্যাবধি প্রথমে উনি আমাকে শর্ত সাপেক্ষে নিয়োগ দেয়। শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়ার পরে আমার যখন যোগ্যতা সম্পন্ন হয় তখন আমাকে পুনরায় তিনি 2014 সালে পত্রিকার মাধ্যমে পুনরায় উনি নিয়োগ দেন। নিয়োগ দেওয়ার পরে থেকে 2015 সালে আমি যোগদান করি অত্র প্রতিষ্ঠানে, 7/5/2015 যোগদান করার পরে উনি আমার কাছ থেকে বিভিন্ন সময়ে মোটামোটা অঙ্কে টাকা নেয় এবং প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার পরে 25 অক্টোবর 2019 সালে উনি একযোগে আমার কাছে একদিনে 3 লক্ষ টাকা এবং নভেম্বর মাসের 2 তারিখে আবার 1 লক্ষ টাকা সহ বিভিন্ন সময়ে 10,000-20,000 করে টাকা সহ বিভিন্ন সময়ে মোট প্রায় 7 লক্ষেরও বেশি টাকা গ্রহণ করে। গ্রহণ করার পরে প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার পরে উনি সব কাগজপাতি ঠিক করার পরে উনি 2 বার আমার এমপিওভুক্তির জন্য ফাইল প্রেরণ করে মন্ত্রণালয়ে। ফাইলটি রিজেক্ট হওয়ার পরে উনি 2021 সালে ফেব্রুয়ারি মাসে মন্ত্রণালয় থেকে তথ্য চাওয়া হয়। এই তথ্যে উনি আমাকে ভুল তথ্য দেওয়া শুরু করে, আমার পদের বিপরীতে অতিরিক্ত শিক্ষকের নাম পাঠায়। প্রথমে উনি তথ্যে 28 ফেব্রুয়ারি 2021 উনি তথ্য পাঠায় মন্ত্রণালয়ে যে আমাকে আমার পদবি ভুল করে দেয়। উনি আমাকে দেখায় যে রুস্তম আলী সহকারী শিক্ষক ইংরাজি এবং আমার পদের জায়গায় তিনি অতিরিক্ত শিক্ষক বিকাশ চন্দ্রের নাম দিয়ে তথ্য প্রেরণ করেন। পরবর্তীতে আমি ডিমলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস এবং ডিডি অফিস বরাবর তথ্য সংশোধনের জন্য আবেদন করি। আবেদন করার পরেও কোনো তথ্য আমি পাই নাই ওনাদের কাছ থেকে। এরপরে দ্বিতীয়বারে উনি আবার সংশোধনী তথ্য প্রেরণ করে, এই সংশোধনী তথ্যে উনি আমাকে তথ্য থেকে আমার নাম বাদ দিয়ে দেন। এরপরে আমি অভিযোগ করলে উনি আমাকে বলে যে তোর যা করার ইচ্ছা আছে তাই করিস, আমি কোনো তথ্য সংশোধন করে দিব না, মন চাইলে স্কুলে থাক, না থাকলে থাকার দরকার নেই, যা করার খুশি তাই করো। এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ভোগান্তিমূলক কাজ উনি করে আসছেন। আমাকে
শিক্ষার শিক্ষক প্যাটার্নের যতগুলো তথ্য দেওয়া হয় সেই তথ্যে উনি আমাকে প্রধান শিক্ষকের পরের নামটা হচ্ছে, আমার নাম মোহাম্মদ রুস্তম আলী, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, এবং জ্যেষ্ঠতার প্যাটার্নও প্রধান শিক্ষকের পরে সিরিয়াল দুই নম্বর সিরিয়ালে আমার নাম আছে মোহাম্মদ রুস্তম আলী, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান। এরপরে দুইবারে উনি ফাইল পাঠার পরে ফাইলটি রিজেক্ট করে দেওয়া হয় এবং 2021 সালে মার্চ মাসে একটা 21-এর নীতিমালা বের হয়। এই নীতিমালায় বলা হয়েছে যে যারা উচ্চ মাধ্যমিক শাখায় যারা নিয়োগপ্রাপ্ত আছে তাদেরকে সমন্বয়ের মাধ্যমে বিল দেওয়া হবে। এই অবস্থায় ইনি প্রধান শিক্ষক আমাকে বাদ দেওয়ার পরিকল্পনা করেন।